السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومولاه وبعد. সম্মানিত ভাই ও বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলা সামনে বসে মন ও চিন্তা ইসলাম প্রোগ্রামটা দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি ডক্টর আবুল কালাম আজাদ এবং আমি, আমরা আজকে শুরু করব একটা নতুন বিষয়ে। বিষয়টা হলো এই রুহানিয়াত, যেটাকে আমরা অনেক সময় শুনি, এটা বিভিন্ন নামে আমরা কে বলি, তাসাউফ নামে বলি, মারফত বলে আমাদের দেশে, আধ্যাত্মিকতা বলে, স্পিরিচুয়ালিটি যেটা। আমরা আজকে আলোচনা করব যে কনসেপচুয়াল এটা জিনিসটা আসলো কোত্থেকে, এটা কি ইসলামের মর্মকথা নাকি এটা বাইরে থেকে কেউ আমদানি করেছে। অনেকেই, আমরা এটা এই জন্য বলছি যে অনেকে মনে করেন যে এটা দিনের এমন একটা পার্ট যে আধ্যাত্মিকতা না থাকলে দিন পরিপূর্ণ হয় না। আবার কেউ কেউ মনে করেন এর বিপরীত সাইডে, যে আধ্যাত্মিকতা, মারফতি, হাকিকতি, এই সমস্ত জিনিসগুলো, এই কথাগুলো আমদানি, বেদাত। তো আসল জিনিসটা কোন জায়গায়? জাজাকাল্লাহ খায়র। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসালাম আলা রাসুলিল্লাহ। ও বাদ, সম্মানিত দর্শক ভাই বোনের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দুইজন যথারীতি আলোচনা করব, কথাবার্তা বলবো, গল্প করব, আপনারাও আমাদের সাথে থাকবেন। আপনাদের যাদের গল্প আছে আমাদের সাথে শেয়ার করবেন, আপনাদের যাদের অভিযোগ আছে অভিযোগ করবেন এখানে। আমরা কিন্তু এমন না যে আমাদের বিরুদ্ধে বা আমাদের মতের বিরুদ্ধে গেলে আমরা রেগে যাব, বরং আমরা সবসময় বলি যে আমরা গুনাহগার বান্দা, আমাদের জ্ঞানের কমতি আছে এবং যে কোনো কারণে আমাদের ভুল হয়ে যেতে পারে, এবং আমরা যদি ভুল কিছু বলি, ভুল কিছু বুঝি, আপনাদের দায়িত্ব কিন্তু আমাদেরকে শুধরিয়ে দেওয়া, কি বলেন? এবং এর শুধরানোর অনেকগুলো পথ আছে। আপনারা ইমেল করতে পারেন আমাদেরকে, এখানে ফোন করে আপনার নাম্বার রাখতে পারেন, বা আপনি অন এয়ারও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আজকে যে বিষয়টা, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় হবে, এবং প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেন্সিটিভ বিষয়টা নিউট্রালি প্রেজেন্ট করতে যেয়ে, আলোচনা করতে যেয়ে আমরা যদি কোনো অসংলগ্ন শব্দ বলে বেশি ভুলবশত অথবা কারের মনে আঘাত দিয়ে ফেলি, আমাদেরকে আসলে ক্ষমা করবেন, কি বলেন? জি, এবং আমরা এখানে চিন্তা করব, চেষ্টা করব যে আমরা যতটুকু কথা বলি সেটা এক বেস্ট অফ কোরআন অ্যান্ড সাহি হাদিস জন্য আমরা হয় সেটা, কারণ আমাদের ইবাদত কবুল হওয়ার শর্ত হলেই যে আমাদের এখানে এখলাস থাকতে হবে, দ্বিতীয়ত হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গিয়েছেন, তাজরিদু মুতাবাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইভাবে আমাদের করা। এবং আরেকটি বিষয় আমাদের সম্মানিত দর্শক ভাই বোনকে বলে রাখি, যদিও তারা জানেন যে আমরা কিন্তু এখানে কোনো ব্যক্তিকে আঘাত করি না, কোনো সংগঠনকে আঘাত করি না, বা কোনো মাসলাককে আঘাত করি না। আমরা কিন্তু এখানে কাউকে আঘাত করার জন্য বসি নাই, বরং আমরা ইসলামকে আমরা কীভাবে বুঝি কোরআন হাদিসের আলোকে এবং আমাদের বাস্তবে আমল করা দরকার সেভাবে আলোচনা করি, এবং আমাদের ভিতরে মত পার্থক্য ছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা বলেন? তবে একটা বিষয় আমি এখানে খুবই এনজয় করি, ডক্টর আব্দুলসালাম আজাদি ভাই, আপনি যখনই বলেন যে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এটা কিন্তু সাধারণত অনেকেই বলেন না এরকম। তো এই যে আপনি বলেন, সময় দর্শক ভাই বোনেরা, আপনাদেরকে যে যেখানে আছেন আপনাদেরকে অন্তরের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, এটা কি মানে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির সাথে এরকম কোনো সম্পর্ক আছে কিনা? আমার কাছে তাই মনে হয়, কারণ হলো কি যে সেদিন একজনের কাছে পাশ দিয়ে যাচ্ছে, তো আমি তাকে সালাম দিয়েছি এবং যথারীতি আমার সালামের সাথে একটু হাসি থাকে, চেষ্টা করি যে হাসিটা রাখতে। তো অনেকে বলেন যে হাসিটা এক্সেসিভ হয় বা যাই বলুক না কেন, কিন্তু আমি একটু হাসার চেষ্টা করি। তো দেখলাম উনি ওয়ালাইকুম আসসালাম বললেন, আমি চলে যাওয়ার পরে কিছু দূর দূরে যে আমি তার চেহারাটা দেখতে পেলাম না যে কীভাবে উনি ওয়ালাইকুম আসসালাম বললেন, কিন্তু মনে হলো না উনি বলতে হয় তাই বলেছেন কি কি, আমার কাছে এটা মানে কনফিউজ ছিলাম। তো তখন আমার কাছে একটা জিনিস মনে হলো যে তোমার ভাইয়ের বা বোনের সামনে যখন তুমি যাও, তখন তুমি যে মানে মুস্কি দিয়ে, মুস্কি হাসি দিয়ে যে কথাটা বলো, এটাও এক ধরনের চ্যারিটি। আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা কেন এই যে কান্নার কথা বলেছেন তেলাওয়াতের সময়, নামাজের সময়, যে বুকিয়ান শব্দটা বলা হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, যে
খুশু আন শব্দ, হ্যাঁ, তার মানে হলো যে এই যে অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমার সূরা ফাতিহাটা না ওঠে তাহলে এটা আল্লাহর কাছে পৌঁছায় না। তো তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের যে ঈমান এটা তো অন্তরের সাথে সম্পর্কিত। জি, এবং এখানে একটা প্রশ্ন আসে যে রূহ, যেটা এই রূহ এবং কালব দুটো জিনিস বললে তো আমরা বলি নফস আর নফস আর একটা জিনিস, হ্যাঁ, রূহ কালব নফস। তো আমরা যে ইবাদাতগুলো করি এর তো মনে করেন ফিজিক্যালি অনেক বেশি, সালাত কায়েম করি, আমরা সিয়াম করি, হাজ করি, জাকাত দিই, তো সবগুলোর সাথেই তো আসলে এই রূহটা থাকতে হবে, আত্মার সম্পর্ক যেটা, অর্থাৎ আমি যেটা বিশ্বাস করি ঠিক সেইটাই বলি এবং সেই অনুযায়ী কাজ করি, এইটাই তো আধ্যাত্মিকতা নাকি? মানে মানে ওইটাই আমার কাছে মনে হয় যে যখন এই গত সপ্তাহে যখন চাঁদ গ্রহণ লাগলো, তো আমি আমার বাচ্চাদেরকে ইউটিউবে দেখাচ্ছিলাম যে কিভাবে চাঁদ গ্রহণ লেগেছে, তো দেখলাম যে পৃথিবী এক জায়গায় ঠিক ওই সোজা যে চাঁদটা আর ঠিক ওই সোজা যে সূর্যটা, তো যখন তিনটে গ্রহ এক জায়গায় গেছে তখন দেখা যাচ্ছে যে ওই সূর্যটাকে আর দেখা যাচ্ছে না, কারণ চাঁদের এই ছায়াটা ওর উপরে যে পড়েছে আর পৃথিবীর ওই জায়গার লোকটা এটা আর দেখতে পাচ্ছে না সূর্যকে, তো গ্রহণ লাগছে। তো এই জায়গায় যখন যায় তখন অনেকগুলো সম্পর্ক তৈরি হয়, তার মধ্যে একটা বড় সম্পর্ক বৈজ্ঞানিকরা বলেন যে ওই চোখের ওই যে মানে রশ্মিটা যেটা আসে সূর্য থেকে, ওটা অনেক ধুলিকণা সহ অন্য অন্য জিনিস নিয়ে আসে যেটা চোখের মধ্যে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে। তখন আমার কাছে মনে হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম সূর্যের গ্রহণ লাগতো উনি কানতেন, উনি নামাজে দাঁড়াইতেন, লম্বা নামাজ পড়তেন, ভেউ ভেউ করে কান্নার শব্দও শোনা যেত, উনি রুকুতে যেয়ে অনেকক্ষণ কাঁদছেন। তার কারণটা উনি বুঝতেছেন যে তিনটি এ যখন এক রেখায় আসছে তখন এর একটা ব্যাড ইমপ্রেশন থাকতে পারে বা ব্যাড ইনফ্লুয়েন্স থাকতে পারে, তো ওনার এই যে কান্নাটা, এই যে আল্লাহর কাছে যাওয়াটা, এটা সাধারণভাবে তো হয় না। তো এটা কেন হলো? কারণ হলো যে যখন রুহ আমি আমার মানে রুহ যেটা আসে এটা আল্লাহর নির্দেশে, রুহ আমাদের কেন আসে এটা আল্লাহর নির্দেশে, আল্লাহর জিনিস। তো এইটার সাথে যখন আল্লাহর কথাগুলো আমি বলতে থাকি আর ওইটা আরশের সাথে খুব তাড়াতাড়ি কানেক্টেড হয়ে যায়, কিন্তু আমার কথা যদি রুহের সাথে যদি না হয় তাহলে দেখা যাবে মুখ দিয়ে আমি বলে যাচ্ছি বটে, আল্লাহ তাআলা ওইরকম কিছু রোজাদারকে দেখতে পাবেন যে আর্গু করতে থাকবে, আল্লাহ আমি 63 বছর বয়স ছিল আমার, আমি এত রোজা রাখলাম তো সেগুলো গেল কই, আমি এত নামাজ পড়েছি সেগুলো গেল কই, আল্লাহ তাআলা বলবেন সেগুলো তুমি পড়েছো বটে, ওগুলো তো আসমান ভেদ করে উপরে ওঠার মতো শক্তি ছিল না ওগুলোর, ওগুলো তুমি মুখ দিয়ে করেছো, দেহ দিয়ে দেখাইছো কিন্তু রুহ থেকে আসেনি। তো এই জন্য রুহের যে জিনিসটা আসলে এই জন্য ইসলামের একটা মৌলিক নিদর্শন হলো এই আল্লাহ তাআলা রসুলের যে কাজগুলো ছিল তার মধ্যে একটা কাজ এমন ছিল যে ওয়াইজাকিহিম, মানুষকে পবিত্র করে দেওয়া। এবং আমার মনে হয় যে তাজকিয়াতুন নফস, যেটা নফসকে পরিশুদ্ধ করা, এটা রুহানিয়াতের মূল কাজ মনে হয় নাকি? আমিও সেটা বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কাজ ছিল তাওহীদকে মানুষের সামনে প্রচার করা এবং তাওহীদ অনুযায়ী আমল করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়াইজাকিহিম, এই তাদেরকে মানে পরিশুদ্ধ করবে, পবিত্র করবেন, যেটাকে আরবিতে আমরা বলি তাজকিয়াতুন নফস, নফসকে পরিশুদ্ধ করা, নফসকে পরিশুদ্ধ করা। তো মুমিন জীবনের আসলে তো আমার মনে হয় নফসটা যদি, আত্মাটা যদি পরিষ্কার না হয় তাহলে বাহ্যিকভাবে সালাত সিয়াম এগুলো তো আসলে অর্থহীন। যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা ত্বাআমাহু ওয়া শারাবাহু। তারপরে কুরবানির ব্যাপারে তো আল্লাহ নিজেই বলেছেন লাইয়ানাল্লাহ, এটা বলে দিই তা নাহলে তো মানুষ যে এটা তো রমজানের হাদিস, তো এখন বলে দিই, সেটা হলো যে যে তোমাদের যদি কেউ মাল্লা মিয়াদা কাউল জুরি ওয়াল আমাল বিহি, মানে মিথ্যা কাজ এবং কর্ম ত্যাগ না করে তাহলে তার খানা পিনা ছেড়ে দেওয়ার কোনো অর্থ নেই, কোনো লাভ নেই। এটা ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ব্যাপারে বলেছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। তাহলে দেখা যাচ্ছে যে এই তাজকিয়াতুন নাফসের সাথে তাকওয়া, যেটা তাকওয়ার একটা সম্পর্ক আছে। এখন আমরা যারা মনে করেন সুফিবাদ নিয়ে কথা বলি, আধ্যাত্মিকতা নিয়ে কথা বলি, স্পিরিচুয়ালি নিয়ে কথা বলি, আমাদের কিন্তু
তাসাউফ নিয়ে কথা বলি, আমাদের কিন্তু আসল এই জিনিস দুটাই, সেটা হলো যে তাকওয়া এবং তাজকিয়াতুন নাফস। এখন যারা মনে করেন যে আমি সুফি না, আছে তো অনেকেই, তারাও কিন্তু এই দুটো কাজ করেন বা করার চেষ্টা করেন। আর যারা নিজেদেরকে সুফি বলে দাবি করেন এখন, তারাও কিন্তু এই দুটো করেন। আমাদের আলোচনার বিষয় হলো যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করতেন, সাহাবা কেরাম কেমন করতেন। ওর আগে একটা কথা, মানে হ্যাঁ আমাদের দর্শক ভাই বোনদের জন্য একটু সহজ হবে, যে আমরা যে টার্মগুলো ইউজ করতেছি তার মধ্যে তাসাউফ ইউজ করতেছি, তার মধ্যে রুহানিয়াত ইউজ করতেছি, নফস কালব এবং রুহ তিনটি জিনিস ইউজ করলাম, এগুলোর একটা পরিচয় বোধ হয় আসা দরকার। আপনি যেটা মানে প্রথমে আপনি যে কথাটা বলেছেন তাজকিয়াতুন নফস, মানে আত্মাকে পরিশুদ্ধ করা, তাহলে কি আত্মা বা নফস কি বাই ডিফল্ট এটা কি আম্মারাতুন বিশ্ব, নাকি একে তাজকিয়া করা যায়? এখানে আমার মনে হয় যে নফস এবং নফসের যে শ্রেণী বিভাগগুলো আপনি যদি একটু আমাদের বলে দেন তাহলে বোধহয় সুবিধা। এমনিতে জেনারেলি নফসটা দুই ভাগে বিভক্ত, তিন ভাগে, হ্যাঁ জেনারেলি দুই ভাগে, ইন্না নফসা লা আম্মারাতুন বিশ্ব, এটা হলো নফসে আম্মারা আর একটা হলো নফসে মুতমাইন্না। লাওয়ামা হলো তার সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট মেইনলি একটা দুই ভাগ, হয় সেটা আম্মারা হবে না মুতমাইন্না হবে, এটাই তো আসল জিনিস। এখন লাওয়ামাটা মনে করেন প্রিডোমিনেন্টলি আপনার আম্মারার সাথে জড়িত, আম্মারার সাথে জড়িত। এখন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নফসকে সৃষ্টি করেছেন এই দুইটার সম্ভাবনা দিয়ে, যে আমরা আমাদের সচেতন সিদ্ধান্ত দিয়ে, কর্ম দিয়ে, চেতনা দিয়ে আমাদের নফসটাকে আমরা পরিষ্কারও করতে পারি, এটাকে আবার ময়লাযুক্ত করতে পারি। এবং আমি এখানে একটা জিনিস বুঝেছি আজাদী ভাই, আপনি যদি আমাকে হেল্প করেন বুঝতে, সেটা হলো দেখেন আল্লাহর সৃষ্টি কৌশলটা দেখেন। মনে করেন আমি, আমি বলতে কি আসলে, আমি আমার নফসকে পরিষ্কার করছি, তাহলে আমার নফসটাই বা কি, ঠিক না? তার মানে দেখতে হবে যে আমি বলতে সব কিছুর সমন্বয় হলাম আমি, আমার মন মেজাজ জ্ঞান বুদ্ধি সব কিছু মিলেই কিন্তু আমি। আরে আমির একটা শক্তি আল্লাহ দিয়েছেন আমার নফসটাকে পরিষ্কার করা অথবা মানে কলুষিত করা, এবং এই শক্তিটা অধিকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে দিয়েছেন। মানে এই এমনভাবে হাতে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দেখো তোমাদের নফসের বাই ডিফল্ট অবস্থা হলো এই, যে এই নফসটা বা মাইন্ড, যেটা আমরা বলি মাইন্ড করো না, এর মাইন্ডটা খুব খারাপ, ডার্টি মাইন্ড, খুবই সুন্দর মাইন্ড, আহ মাশা আল্লাহ কি সিম্পল মাইন্ডের লোক, এরকম বলি তো, এটাকে নফস বলা হয়। তো নফসের এটা ডিফল্ট হলো এই যে এগুলো আমার দেহের অন্য অন্য যে মানে অণু পরমাণু আমার দেহের মধ্যে ঢুকতেছে তার উপর ভিত্তি করে নফসটা গড়ে ওঠে, মানে ইনফ্লুয়েন্স হয়, ইনফ্লুয়েন্স হয়, মানে নফসটা চোখ দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে, চোখ দ্বারা, হাত দ্বারা। তো যখন হারাম জিনিস যায়, হারাম কাজ হয়, হারাম কথাবার্তা হয়, হারাম নজর হয়, তো তখন এই নফসটা আম্মারাতুন বিশ্ব হয়। আবার এই নফসটাকে যখন আমি বলতেছি না নফস আমাকে অনেক অনেক জিনিস গেছে, তো নামাজের সময় নফস বলতে নামাজ পড়তে যাস না, এখন বসে বসে কথা বল, তা আমি বললাম নো 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 তোমার কথা শুনবো না, এরকম নফসের কথা যদি বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে আসে যে পর্যায়টা লাওয়ামা বলে, ক্রিটিসাইজিং নফস, মানে তুই করলি না কেন, তুই খুব ভালো কাজ করলি না, খুব খারাপ কাজ করলে, এরকম ক্রিটিসাইজ করতেছিস। কোনো খারাপ কাজ করলে বলা হয় তুই খুব খারাপ কাজ করলি, কিন্তু ভালো কাজ করলে বলা হয় হ্যাঁ এটা তুমি ঠিক করছো, কারণ এটা রুহুর সাথে মিলে যাচ্ছে। তো এই এই পর্যায়ের নফস যাদের হয় এদেরকে আবার আল্লাহ খুব পছন্দ করেন, উনি বলে দিয়েছেন ওয়ান নফসের লাওয়ামা, মানে যাদের এই লাওয়ামা নফস আছে তৈরি করতে পেরেছে, বাই ডিফল্ট এটা তার মানে অবস্থা অনুযায়ী হয়তো এটা আম্মারা ছিল, কিন্তু এইটা লাওয়ামার পর্যায়ে গেছে। লাওয়ামার পর্যায়ে যেতে 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 একজন মানুষ এমন হয়ে যায় যে আল্লাহ তাআলার প্রতি এমন এক পর্যায়ে আসে যে সব কাজে আল্লাহ এবং সব কাজে কোরআন, সব কাজে হাদিস, তখন সে নফস মুতমাইন হয়ে যায়। আল্লাহ আকবার। তাহলে আমাদের দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাম যে কাজটা করেছেন, যে মানুষকে বিভিন্ন কাজ দিয়ে, বিভিন্ন ইবাদত দিয়ে মেইন একটা অবজেক্টিভ ছিল যে নফসটাকে পবিত্র করে লাওয়ামা থেকে মুতমাইন্না, যে আল্লাহ তাআলার সাথে সরাসরি কানেকশন হবে সব সময়। নাও এখানে একটা বিষয় কিন্তু আমরা বলে রাখা ভালো, কিছু কিছু লোক ইতিহাসের আগের থেকে এখনও পর্যন্ত আছেন, তারা এটাকে এইভাবে ধরে নিয়েছেন যে মন যখন পরিষ্কার হয়ে যাবে তখন আর ইবাদত করার দরকার নেই। দেখেন মানে ইয়েটা দেখেন, অথচ মানে আমার কাছে এটা এরকম মনে হয় যে আলো জ্বলতে গেলে তেল লাগে,
এখন কেউ যদি মনে করে যে আলো যেহেতু জ্বলছে তেল কেন দিব, তাহলে ওই আলো তো আর জ্বলবে না, এক্স্যাক্টলি সুন্দর একটা কথা বলে ঠিক না বলেন? ওই কিছুদিন পরে তো আলো তো কিছুদিন সাথে সাথে তুই হয়ে যাবে। মনে করেন কেউ যদি বলে যে আমার আসল উদ্দেশ্য হলো লাইটটা জ্বালানো, ইলেকট্রিসিটি হলো একটা ওসিলা, এখন লাইট যদি জ্বলে তাহলে আমার ইলেকট্রিসিটি দরকার, এখন উনি ইলেকট্রিসিটি বন্ধ করে দিলেন, সুইচ বন্ধ করে দিলেন যে আলো তো জ্বলছে আমি ইলেকট্রিসিটি কি দরকার, তাহলে তোর বাতি জ্বলবে না। তো ঠিক এরকমই যে আপনার সাথে আল্লাহ যখন কানেকশন হয়ে যাবে, কানেকশনটা হয়েছে তো আপনার ইবাদতের কারণে, আর আপনি আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে মনে করার সাথে সাথে আপনি ইবাদতটা বন্ধ করে দিলেন, তাহলে ইলেকট্রিসিটির মতো তখন তো বাতি অফ হয়ে যাবে। হ্যাঁ, তো ওই যে আপনার কথার সাথে কথাটা এসে গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত সূরা নাজিল হলো যখন ওনার মিশন পূর্ণ হয়ে গেছে, তার একটু নমুনা দেখালেন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বললেন যে দেখো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর মাদদ এবং তার বিজয় তোমার কাছে আসতে থাকবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক তোমার এই দিনের মধ্যে আসা শুরু করে দেবে, তখন তুমি মনে করো তোমার মিশন কিন্তু পূর্ণ হয়ে গেছে। এখন তোমার কাজ কি? সুবহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনার কথাটা একবার 100% আল্লাহু আকবার, যে ওই সময় কিন্তু কাজের আরো বেশি সুযোগ এবং আল্লাহর কাছে যাওয়ার আরো বেশি, আল্লাহর কাছে বেশি করে ধন্যবাদ দিতে হবে। আল্লাহু আকবার। না দেখেন, এই যে এইটি হলো তাসাউফ এবং এইটি হলো তাসকিয়াতুন নাফস, যে আমার প্রত্যেকটা কথা কাজে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু وانا اول المسلمين الله اكبر الله এটি তো তাসকিয়াতুন নাফস। এবং দেখেন অর্থটা কি, যে আমার মনটাকে এমন ভাবে পরিষ্কার করতে হবে যাতে করে আমি বলতে পারি কুল ইন্না সালাতি, আমার সালাত, এই সালাত বলতে কিন্তু শুধু নামাজ না, মানে যত দোয়া আছে সাপ্লিকেশন সবই কিন্তু এর ভিতরে আসে, ঠিক না বলেন? জি। ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুকির বলতে পারেন কুরবানি, স্যাক্রিফাইস বা কুরবান, হ্যাঁ, হাজ, মায়ের স্যাক্রিফাইস দিচ্ছি, শ্বাস নিঃশ্বাসের স্যাক্রিফাইস দিচ্ছি, জীবনের স্যাক্রিফাইস দিচ্ছি, অর্থের স্যাক্রিফাইস দিচ্ছি, সম্পর্কের স্যাক্রিফাইস করতেছি, যত স্যাক্রিফাইস এ সম ওর ভিতরে এসে যায়, সম হাজ স্যাক্রিফাইস করা হয়, হাজ এসে যায়, কুরবানি এসে যায়। তো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, শুধু তাই না, আমার জীবন, আল্লাহ আকবার, জীবন বলতে কি আমার লাইফ, আমার টাইম, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুটাও, লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি হলেন এই দুনিয়ার রব, প্রতিপালক, এ সব আল্লাহর জন্য। তাহলে এইটাই হলো তাসকিয়াতুন নাফস। আমাদের মনে করেন যেখানে আল্লাহ বলেছেন মাহইয়ায়া, জীবন এবং মরণও আল্লাহর জন্যে, তার মানে হচ্ছে এর ভিতরে যা কিছু আছে সবই আল্লাহর জন্যে। আমরা এখানে দুই ভাই বসে কথাবার্তা বলছি, আল্লাহ কবুল করুন, এটাও আল্লাহর জন্যে। আমাদের যে সমস্ত ভাই বোনেরা যারা শুনছেন, এটাও আল্লাহর জন্যে। যারা রান্না করছেন, নিয়তটা হবে এটাও আল্লাহর জন্যে। যারা চাকরি করছেন, সেটাও নিয়ত হবে আল্লাহর জন্যে। মানে প্রত্যেকটা কাজে আল্লাহর সাথে কানেকশন করতে হবে। তবে আল্লাহর সাথে এমন কিছু কানেকশন করা যাবে না যেটা আল্লাহ পছন্দ করেন না, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করেন আমি চুরি করি, চুরি করে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই, ওনার নিয়ত তো ভালো, নিয়ত ভালো, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, কি হবে এটা বলেন? মানে আমি চুরি করি, আমি ঢাকায় একটা সুন্দর বাড়ি বানাই, সেখানে আমার, আমি ঘুষ খাই, আমার বাবা মা সবাইকে নিয়ে আসবো, আমি ঘুষ খাচ্ছি কেন, আমার যে বেতন হয় সেটা যথেষ্ট হয় না। তো এই ব্যাপারে আপনি একটু বলেন যে এই যে মানে একটা ভালো উদ্দেশ্য করলেও আল্লাহ যে পছন্দ করবেন না, কেন করবেন না এটা? মানে এখানে একটা ফান্ডামেন্টাল একটা কথা যেটা ফকিহরা বলেছেন যে আল গায়াতু লা তুবাররুল ওয়াসিলা, যদি তোমার উদ্দেশ্য মহাত হয় আর এই উদ্দেশ্য মহাত করতে যে তুমি খারাপ মিন ব্যবহার করো, খারাপ মিন্স ব্যবহার করো, এটাকে জাস্টিফাই করা যাবে না, করা যাবে না, এটা ঠিক হবে না। হ্যাঁ, তো আমাদের ইচ্ছা হলো আমি জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়ার জন্য আমি এই সমস্ত হারাম কাজ করে আমার পিতামাতাদের খুশি করার চেষ্টা করতেছি, মার খুশি করলে নাকি এক উমরা হাজার সওয়াব হয়, তো আমি ঘুষ খেয়ে আমার মায়ের জন্য খুব বিশাল একটা বাড়ি বানিয়ে দিলাম অথবা কিছু করে দিলাম, এটা তো ঠিক হবে না। আমি এটা কিভাবে উদাহরণ দেওয়া যাদি ভাই একটু বলি আপনাকে, আল্লাহ আকবার, মনে করেন এই দুনিয়ায় অনেক বাজে জিনিস আছে যেগুলো প্রসেস করে একটা সুন্দর খাবার তৈরি করা যায়, এবং যদি আমি বলি যে মনে করেন এরকম একটা জিনিস রিসাইকেল করে আপনাকে দেওয়া হলো, কেউ খাবে বলেন? কেউ কিন্তু ওটা মুখেও নেবে না। অনেক খাবার আছে কিন্তু এরকম আছে, খাবার কেন, ওই যে মানে
আমার বাচ্চারা একবার ইউটিউবে ওই যে পানি রিসাইকেল যেটা হয় লন্ডনে ওইটার কিছু অংশ দেখছে, দেখার পরে দেখে ওই পানি খেতে গেলেই দেখি যে ওদের কেমন কেমন লাগে, যে না জানি সেখান থেকে আসছে কি ময়লা পানি ইয়ে হয়ে তারপর আসে। তো মানে আমরা এটাই বলতে চাচ্ছি, তাজকিয়াতুন নাফস হলে আমার মনটা সবসময় বলবে যে যে কাজটা, যে জিনিসটা, যে দৃষ্টিটা, যে অবস্থানটা আল্লাহ পছন্দ করেন না, ওইটা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না, আল্লাহর কাছে যেতে হবে। যেমন আমরা আগে আলোচনা করেছি, আল্লাহ আকবার, ইন্না আল্লাহ নাযীফুন ইউহিব্বু আন নাযাফা, বোধ হয় নাকি আদেশটা ছিল এরকম, যে আল্লাহ তাআলা হলেন পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এবং তিনি ওই নাজিফ পরিষ্কারকেই পছন্দ করেন, ক্লিনটাকে পছন্দ করেন। তো তাজকিয়াতুন নাফসটা যেমন অন্তরটা ক্লিন হবে, আমার দেহটা ক্লিন হবে, আমার নিয়তটাও ক্লিন হবে, আর আমার কর্মটাও ক্লিন হবে। সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, দেখো তোমার এই নফসকে আমি আল্লাহ তাআলা কসম করছেন, ওয়া নাফসি, আমি কসম করছি নফসের, ওয়া মা সাওয়াহা, এবং যা দিয়ে এই নফসকে বানানো হয়েছে, এটা খুব কমপ্লিকেটেড প্রক্রিয়া এই নফসের তৈরি আর কি। তো একে আল্লাহ তাআলা বলছেন যে আমি একে ধারণ করার জন্য দুই ধরনের শক্তি দিয়েছি, বা আলহামাহা ফুজুরাহা ও তাকোয়াহা, সে ফুজুরটাকেও নিতে পারে, তাকোয়াও নিতে পারে। তাকোয়া নিয়ে সাহেব সুদাই সাহেবের আল মানে কোরআন তেলাওয়াত শুনে যেমন ভেউ ভেউ করে কাদার মতন যোগ্যতা ওই নফসের আছে, আবার কোন একটা বাজে গান শুনে খারাপ কাজ করারও যোগ্যতা ওর মধ্যে আছে। এখন আল্লাহ তাআলা বলছেন যে এই যে যোগ্যতাওয়ালা মানুষটা, এ হতে পারে ফেরেশতার চেয়ে ভালো, কদ আফলাহা, সে একেবারে পরিপূর্ণ সফল হয়েছে, মান যাক্কাহা, যে এই নফসটাকে ওই বহু রকম চিন্তা আসে, খারাপ আসে, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাজকিয়া করেছে। ওকদ খাবা মান দাসাহা, আর নিরাশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সে ব্যর্থ হয়ে গেল কোন ব্যক্তি, মান দাসাহা, যে এই নফসটাকে মানে আরো কলুষিত করেছে, কলুষিত করলো, পয়জনাস করলো। তার মানে এখানে আমি একটা জিনিস বুঝি, সেটা হলো যে আমাদের নফসটা হলো এমন যে যেটাতে সবসময় ময়লা কিন্তু আসছে চারপাশ থেকে। তো এই নফসটাকে প্রোটেকশন দিয়ে পরিষ্কার রাখা বা পরিষ্কার করার দায়িত্ব আমার, এবং শব্দে বোঝা যায় যে আসলে কিন্তু আমাদের নফস মাঝে মাঝে ময়লাযুক্ত হয়ে যায়, কারণ আমরা মানুষ। তো মানুষের নফসটা এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন যে এটা মানে হ্যাঁ মানে এটা কিন্তু ময়লাযুক্ত হচ্ছে, কিন্তু আবার সেটাকে ক্লিন করারও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, মানে অটোমেটিক অ্যান্টিভাইরাসের মতো আর কি, যে ভাইরাস ঢুকতেছে কিন্তু সাথে সাথে আবার মেরে দিচ্ছে। যেমন আমাদের যেমন শরীরে দেখেন এই ব্লাডের ভিতরে সবসময় কিন্তু জার্ম আছে এবং জার্ম ঢুকছে, কিন্তু ওই হিমোগ্লোবিনগুলো তারা সার্কুলেট করে জার্মগুলো কিন্তু মেরে ফেলছে। এবং তো আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই যে মানব দেহে নাকি প্রতি সেকেন্ডে কয়েক মানে 50,000-এর বেশি জার্ম ঢোকে এবং ওই রক্তের কণিকাগুলো সেগুলোকে মেরে ফেলে। তার মানে আমাদের নফসটাও ঠিক ওই রকম যে এই চারিপাশে বা দেখছি, শুনছি, ভাবছি, এতে করে আমার আত্মাটা ময়লাযুক্ত হয়ে যাচ্ছে। আর আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, আমার দায়িত্ব হলো কদ আফলাহা মান যাক্কাহা, এই কনস্ট্যান্টলি আমার আত্মাটা পরিষ্কার করতে থাকতে হবে। এবং এটা ওই যে কনস্ট্যান্টলি যে শব্দটা বলছেন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেক মুহূর্তে যদি আমি না করতে থাকি তো হয় কি, মানে ভাইরাস যখন ধরে কম্পিউটারে, যদি প্রত্যেক দিন একটু না একটু এ না জমতে জমতে ওটা কিন্তু এক সময়, সেটা কিন্তু আমার নিজেরও অভিজ্ঞতা আছে, এটা আপনার আমাদের সবারই অভিজ্ঞতা আছে, আমাদের ভাই বোনেরা যারা আছেন নিশ্চয়ই তারা একমত হবেন যে মনে করেন আমরা যারা আলহামদুলিল্লাহ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ সালাত কায়েম করার চেষ্টা করি, আমরা যদি কোনো ক্রমে মনে করেন ঘুমিয়ে আছি বা অসুস্থ আছি, যদি এই সালাদটা আমরা টাইমলি আদায় না করতে পারি অথবা মসজিদে না যেতে পারি, আমাদের কিন্তু আসলে খারাপ লাগে। এবং দেখবেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আকবার, এটা কী একটা মজার জিনিস, মানে আমার কাছে তো এত ভালো লাগে, একেবারে খুবই স্ট্রংগেস্ট অ্যান্টিভাইরাস আর কি, হ্যাঁ এত ভালো অ্যান্টিভাইরাস, আল্লাহ আকবার। এবং আপনি দেখবেন যে কোনো কারণে, ব্যস্ততার কারণে যদি আপনি দু একদিন কোরআন শরীফ সকালে তেলাওয়াত না করতে পারেন বা দু একদিনের ভিতরে মোটেই তেলাওয়াত করার সুযোগ হলো না, আপনার অন্তরটা কিন্তু কেমন একটা বিমর্ষ ভাব হয়ে যায়। মানে কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তরটা যেমন তাজা লাগে, মেজাজটা যত সুন্দর লাগে, কোরআন শরীফ তেলাওয়াত না করলেও কিন্তু ওই ভাবটা আর থাকে না। মানে এটা মনে হয় একটা গাছের মতো, যে গাছের সবুজ পাতা আছে, আপনি যদি পানি দেন, পানি দিলে দেখবেন পাতাগুলো কেমন লক 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 করছে, আর পানি দেবেন না,
পাতাগুলো যেমন মৃয়মান হয়ে যায়, মনে হয় যে পাতার কত কষ্ট, মনটা ভারী হয়ে আছে, তো আমাদের মনটাও ঠিক ওইরকম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম ডাইরেক্টলি এই কদ আফলাহা মান যাক্কাহা তাজকিয়ার কাজটা যদি আমরা নিয়মিত না করি, তখন কিন্তু মনটা এরকম ভারী হয়ে যায়। একটা হাদিস পড়ার পরে মানে আমার কাছে নফসের অবস্থা সম্পর্কে আমার কাছে খুব একটা পরিষ্কার হয়েছিল, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আদনা বা আব্দুন, যখন কোনো বান্দা গুনার কাজ করে, তারা কাফি কালবিহি নাকতাতান সাউদা, তখন তার অন্তরের মধ্যে একটা কালো একটা রেখা বা কালো একটা স্পট রেখে দেয়। যদি সে এটাকে তৌবা করে বা অন্য অন্য প্রসেসের মাধ্যমে যে ইবাদত করে হাসানাত বাড়ানোর কারণে এটা যদি মাফ করাই নিতে পারে তাহলে ভালো, তা না হলে যখন আরেকটা গুনাহ করে এরকম করতে করতে ওটা আরো কালো পড়তে থাকে, সম্পূর্ণ কালো হয়ে যায়। তো যখন কালো হয়ে যায় তখন হয় কি, তখন হয়ে যায় যে তার ভালো কাজে ভালো লাগে না, খারাপ কাজে ভালো লাগে, হ্যাঁ এই সমস্তটা অবস্থা তৈরি হয়ে যায়। আমার এই মালয়েশিয়ায় থাকতে এক ভাই আমাকে একদিন এরকম বললেন যে ভাই আমি কোরআন শরীফ পড়তে গেলে এত খারাপ লাগে কেন, কেন কি মনে হয়? তো বলে যে মনে হয় যে কোনো রকমে এক দুই রুকু রেখে তাড়াতাড়ি রেখে দিতে পারলে বাস, আর এত দ্রুত পড়ে যে ওই এক রুকু পড়ি দুই তিন মিনিটের মধ্যে পড়ে দিয়ে রেখে দেয়। আর নামাজে দাঁড়ালে যদি ইমাম সাহেব একটু লম্বা করে তেলাওয়াত করেছে এত খারাপ লাগে, মনে মনে রাগ হয় খুব, শালা ইমাম সাহেবের আজ কোনো কাপ নাই, লম্বা লম্বা তেলাওয়াত করতেছে। তো বলে হুজুর আমি আল্লাহর পথে থাকতে চাই কিন্তু এই দুটো রোগ আমার কিভাবে হয়। তো আমি ও তারে ওই মজলিস থেকে সরাই এনে আমি একদম বললাম যে মজলিস শেষ হওয়ার পরে আপনি আমার সাথে দেখা করেন। তো আমি দেখা করলে বললাম যে আপনি বাজে ছবি এর দিকে নজর টজর দেন নাকি, তখন ইন্টারনেট অত ইয়ে হয়নি কিন্তু ওই কেবল পত্রিকা ছিল তো, হ্যাঁ তো তখন দেখি যে সে ঘামা শুরু করেছে, মালয়েশিয়া তো এমনি গরম কান্ট্রি। তো বললো হুজুর আসলে আমার ভুল হয়ে গেছে আর করবো না। আমি বললাম যে ওইটা মানে চোখটা এমন একটা ইয়ে আত্মার সাথে এমন ভাবে জড়ানো, যদি এটা কোনো খারাপ দৃশ্যর প্রতি চোখ পড়ে তখন তার পরপরই দেখা যাবে যে মনটা না। ওইটা আসলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আগে পরিষ্কার করতে হবে। এখন মনে করেন আমি এটা সব সময় বলি যে মনে করেন একটা সুন্দর আতর, এই আতরটা তো রাখতে গেলে আপনি ডাস্টবিনে রাখবেন না, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত আপনি কোনো পাগলকে পাইবেন না যে ডাস্টবিনে আতর রাখেন। এই যে দেখেন ও এটা সুন্দর সুন্দর একটা ইয়ে তৈরি করা হয়েছে, কারণ এটা আতরের মধ্যে। এখন এই আতরটা যদি আমি একটা ডাস্টবিনে রাখতাম, আতরের যতই সুগন্ধি হোক এটা কিন্তু কেউ হাতেও নিতেন না, ওটাতে কিন্তু ওই গন্ধ বের হতো না, তো এখন আরো দুর্গন্ধ, আরো দুর্গন্ধ হয়ে যেত। তো এখন মনে করেন এই যে আধ্যাত্মিকতা, যে আল্লাহর সাথে সম্পর্ক, যে সম্পর্কটা হবে আমার আত্মার সাথে নফসের সাথে, সেই নফসটা যদি আপনি যেটা বললেন যে অন্য গুনার কারণে ময়লা হয়ে যায়, তখন তো ওইটা আল্লাহর সাথে কানেক্টেড হবে না। আল্লাহর সাথে কানেক্টেড ওইটা কেন, আল্লাহর সাথে কানেক্টেড হতে গেলে আমরা বলি ট্র্যাকটা পরিষ্কার হতে হবে। এবং আমি কিন্তু এই হাদিসটা তো মনে করি আমার মনে হয় আমি যখন ক্লাস এইটে বোধ হয় বা সেভেনে, তখন এই হাদিসটা আমি প্রথম সর্বপ্রথম পড়ি বা শুনি। তো আমি চিন্তা করতাম যে কোন হাদিসটা, এই যে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, হ্যাঁ এটা তার এক হাদিস আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, ওই যে আমরা পরে আদেশটা বলবো আর কি। তো আমার চিন্তা হতো যে আচ্ছা অন্তর তো আমি জানি এটা একটা ওই মাংসের টুকরা, এবং গরু ছাগলের যেটা কলব যা হাট আছে এটা তো লাল, সেখানে তো রক্ত আছে, তো সেখানে আবার কালো দাগ কী করে পড়ে? তাহলে যারা অমুসলমান আমরা মনে করেন যাদের ইমান নেই, তারা তো মনে করেন সহরহই গুণা করে যাচ্ছে, তাহলে তাদের অন্তরটা তো একদম কালো দেখা যাবে। কিন্তু আমি তো আজ পর্যন্ত শুনি নাই যে মুসলমানদের হাট বা অন্তরটা হলো লাল বা সাদা আর তাদের হাটটা হলো কালো। তাহলে রসুল আসলাম হাদিসটা বললেন এর মানেটা কি? এই প্রশ্ন করে আমি অবশ্য নানানজনের কাছে নানান রকম উত্তর পেয়েছি, তবে আমি পরবর্তীতে এসে বুঝলাম, বিশেষ করে যখন থেকে আমি কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করা শুরু করলাম, তো ওখানে কম্পিউটারের হার্ড ড্রাইভে হার্ড ডিস্কে দুইটা জিনিস থাকে, একটা হলো ব্যাড ট্র্যাক বলে আর কি, যখন ডিফ্র্যাগমেন্ট করি যখন ওই ট্র্যাকগুলো আলাদা আলাদা হয়ে যায়, একটা ব্যাড সেক্টর, একটা হলো গুড সেক্টর। এই যে কম্পিউটারের যে মেমোরিতে এই ব্যাড সেক্টরটা কিন্তু আসলে এরকম দেখা যায় না,
শুধু কম্পিউটার জানে যে এই সেক্টরটা ব্যাড। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন যে অন্তরে কালো দাগ পড়ে, এর মানে নট নেসেসারিলি এরকম যে সব আমাদের মানব চোখ দিয়ে আমরা সব দেখতে পারো যে এখানে কালো, এখানে এখানে কালো, নট নেসেসারিলি, হতে পারে। তবে যেহেতু এটা স্পিরিচুয়াল, স্পিরিটটা দেখা যায় না, কিন্তু এটা আমাদের বিশ্বাস করতেই হবে যে অন্তরের একটা ভাগ আসলে কালো হয়ে যায়। কম্পিউটারের যেমন ওই সেক্টরগুলো কালো হয়ে যায়, ব্যাড হয়ে যায়, এবং যেটা বিজ্ঞানীরা সবাই জানেন যে যদিও দেখা যায় না কিন্তু ওই মেমোরির একটা সেক্টর আসলে ব্যাড হয়ে যায়, ওটাকে আবার কি বলে আপনার ওই ক্লিন করা লাগে, তারপরে আবার ডিফ্র্যাগমেন্ট করা লাগে, ফরম্যাট করা লাগে, নানান কিছু করা লাগে। তো আমাদের অন্তর ঠিক ওরকম স্পিরিচুয়ালি বা ডিজিটালি কিছু কালো দাগ অবশ্যই অবশ্যই পড়ে যায়। এবং আপনি যেটা বলেছেন যে কার অন্তর কখন কালো হলো, কি হলো, কিভাবে বুঝবো আমরা, আসলে সবচেয়ে ওই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ইজা সাররাতকা হাসানাতুকা আল্লাহু আকবার ওয়া সাআতকা সাইয়াতুকা সুবহানাল্লাহ ফাস্তাকমালতা ঈমান ফাস্তাকমালা ঈমানুক, যে যখন তোমার কোনো ভালো কাজ তুমি যখন করবা তখন তোমার মনটা ভরে গেছে আল্লাহু আকবার, এবং কোনো খারাপ কাজ করার সাথে সাথে তোমার মনটা খারাপ হয়ে গেছে, তখন তোমার বুঝবে যে তোমার ঈমানটাও পরিপূর্ণতা লাভ করেছে। মানে আমার অন্তরটায় যখন এরকম ভালো কাজ করতে ভালো লাগতেছে, ভালো কাজ করার পরে সুন্দর লাগতেছে, অথবা ভালো কাজটা না করতে পারলে কষ্ট লাগে, কষ্ট লাগতেছে, তখন বুঝতে হবে যে আমার অন্তর আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর যদি এরকম এর বিপরীতটা যায় তখন বুঝতে হবে যে আসলে অন্তরের মধ্যে ঝামেলা তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা আগেই বলেছি আমরা কিন্তু এখানে আসলে আলোচনা করছি তাসাউফ নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে, এবং এখানে আমরা কিন্তু কারা সঠিক, কারা ভুল পথে আছে, কারা গোমরা, কারা বেদাতি, এগুলো আমরা আলোচনা করছি না। আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলোকে কীভাবে নিয়েছেন। তো দেখেন, রাসূলুল্লাহ সাল্লামের যদি আপনি প্রত্যেকটা মুহূর্ত তার স্ত্রী, তার সাহাবায়ে কেরাম, এগুলো সব হাদিসে রেকর্ড করা আছে, এবং আপনি ওখান থেকে যদি একটা একটা করে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে মানে তিনি ঘুমিয়ে যাওয়ার আগে কী করতেন, ঘুমানোর পরে কী করতেন, ঘুমের থেকে উঠে কী করতেন, স্ত্রীর সাথে কী করতেন, সফরে কী করতেন, এবং তার জিস তিনি একটা হাদিসে বলে দিয়েছেন আল্লাহ আকবার, যে আমার কল্পটা সবসময় জিকির করে, ঠিক না, আমার কল্প সবসময় জিকির করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় থাকেন তখনও কি আপনার কল্প জিকির করে? তখন বলেন হ্যাঁ, তখন আমার কল্পটা জিকির করে। তখন রাসূলুল্লাহ বলেন হ্যাঁ, আমি যখন ঘুমাইও থাকি তখন আমার অন্তরটা আল্লাহকে ডাকে। আল্লাহ আকবার। তো আমরা ছোট একটা ব্রেকের দিকে যাব ভাই ও বোনেরা, যারা আপনারা টিভি সেটের সামনে বসে প্রোগ্রাম শুনছেন, ব্রেকের পরে আবার আপনাদের সাথে করে নিয়ে ফিরে আসতেছি ইনশাআল্লাহ। ভালো থাকুন ততক্ষণে, আসসালামু আলাইকুম।